Bandhau Santa Santana Charana Dukha Prado Hoyo Bichikuchi Varana Bichurito Eko Prana Horilei Milato Ako Taruna Dukha Dei Tulasidas Ami Sadhu Asadhu Bhaike Pranam Kuri উভয়ই আমার যন্ত্রণার কারণ। অসাধু ব্যক্তি যখন আমার কাছে আসে আমাকে যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, আর সাধু ব্যক্তি যখন আমার থেকে চলে যায় তখন আমি মনে দারুণ কষ্ট পাই, দুঃখ পাই। উভয়ই আমার যন্ত্রণার কারণ, তাই উভয়কেই আমি প্রণাম করি। আপনারা শুনেছেন আজকে বক্তৃতার বিষয়বস্তু প্রাচীন সাধুদের কথা। আমি বক্তৃতা দেব না, সাধুদের সম্বন্ধে কিছু আপনাদের গল্প শোনাব। এইসব প্রাচীন সাধু রামকৃষ্ণ মঠ মিশনের প্রাজ্ঞ, প্রবীণ, প্রখ্যাত, প্রবুদ্ধ, প্রণম্য, আমরা শ্রীরামকৃষ্ণকে দেখিনি, তার শিষ্যদেরও দেখিনি, কিন্তু তার শিষ্যদের দেখেছি। সো উই থিঙ্ক শ্রীরামকৃষ্ণ ইজ দ্য অরিজিন, দেন হিজ ডিসাইপলস হল ফার্স্ট জেনারেশন, তারপরে হলো সেকেন্ড জেনারেশন, উই আর দি থার্ড জেনারেশন। শ্রীরামকৃষ্ণ অনেক সময় আমি চিন্তা করি যেন কনসেন্ট্রেটেড স্নো, আইস, সেই স্নো সে আইস গলে যায়, তখন প্রবাহ হয়। আমরা তৃষ্ণা পেলে বরফ খাই না, জল খাই। তো শ্রীরামকৃষ্ণ হল মূর্তিমান আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিক প্রবাহ তার সন্তানদের মধ্যে, শিষ্যদের মধ্যে প্রবাহিত হয়েছে, তারপর সেই প্রবাহ ক্রমাগত চলেছে। ইট কন্টিনিউস অ্যান্ড কন্টিনিউস। ঈশ্বর বেশ সুন্দর জীবনীতে লিখেছে, দ্য স্টোরি বিগিনস লাস্ট চ্যাপ্টার, দ্য স্টোরি কন্টিনিউস। রামকৃষ্ণের জীবনী, তার জীবন প্রবাহ এই সমস্ত সাধুদের মধ্যে প্রবাহিত হয়েছে, হচ্ছে এবং হবে। সেই প্রবাহ সম্বন্ধে আপনাদের কিছু বলবো। অর্জুনাম্বুদ্রিপাদ একটা সুন্দর কথা লিখেছেন, দেরিপতে ভুবি গদাধর ধর্মদীপ, এই জগতে গদাধর ধর্মদীপ দীপ্তিমান, উজ্জ্বল, সারা জগতে আলোকিত হচ্ছে। দ্বীপ থেকে দ্বীপ জ্বালারই প্রবাহ একটা পদ্ধতি আছে, এই একটা প্রদীপ জ্বলছে, আমি আর একটা সেই তার সঙ্গে জ্বালিয়ে জ্বালিয়ে নিলাম, তাতে এর আলো কমে যায় না, আলো যেমন তেমনি থাকে। এমনি দ্বীপ থেকে দ্বীপ জ্বলছে শ্রীরামকৃষ্ণের ভাবধারা, এইরকম চলবে। শ্রীরামকৃষ্ণের অশেষ কৃপা যে আমি খুব ছোট বয়স থেকে এই সাধুসঙ্গ
পেয়েছি 1950 সাল আমার 18 বছর আমার তো 14 বছর বয়স হাফ প্যান্ট হাফ শার্ট পরে আমি উদ্বোধনে যেতাম সেখানেই সাধুদের সঙ্গে আমার পরিচয় উদ্বোধনে যেতাম দক্ষিণেশ্বরে যেতাম বহু সাধুর সঙ্গ করেছি তাদের কাছ থেকে গল্প শুনেছি তারপরে আমার একটা স্বভাব ছিল ডায়েরি লেখা আমার কাছে বহু মৃত সাধু ডায়েরি আছে তারপরে আমি খুব অল্প বয়সেই আমেরিকা চলে যাই তখন আমার 34 বছর বয়স 34-35 হবে সেখানেও অনেক প্রাচীন সাধুর সঙ্গ করেছি তাদের কথাবার্তা রেকর্ড করেছি তারপরে যখন ভারতে আসতাম তখন টেপ রেকর্ডার নিয়ে তাদের ইন্টারভিউ করতাম আমার এখনও সেই ছাত্র স্বভাব আমি নতুন কিছু শুনব নতুন কিছু জানব আমি নতুনের পূজারী আই ডোন্ট লাইক হ্যাকনেজ ওল্ড থিংস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এই সাধুদের কথা আমি আমার ডায়েরিতে লিখে রাখতাম তারপরে 2-3 বছর আগে একটা খেয়াল চাপলো আরে আমি যদি মরে যাই এ সব তো বিলুপ্ত হবে একটা কিছু শুরু করি তারপরে ম্যান নিজের লং হ্যান্ড দিয়ে ম্যানুস্ক্রিপ্ট লেখা শুরু করলাম তারপরে বেরোলো প্রাচীন সাধুদের কথা প্রথম ভাগ আপনারা অনেকে দেখেছেন 430 পৃষ্ঠা আর দ্বিতীয় খণ্ড বেরোবে 22 সেপ্টেম্বর উদ্বোধনে 623 পৃষ্ঠা এই 1000 পৃষ্ঠার মেটিরিয়ালস অ্যাবাউট রামকৃষ্ণ মডেল বহু ঘটনা আমরা যা লীলা প্রসঙ্গ কথামৃতে পাইনি তাও এই সব গ্রন্থে আমরা পাব কিছু কিছু আপনাদের বলবো ভাগবতে অবধিতে 24 গুরুর কথা আছে প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি জেনে রাখবেন দীক্ষাগুরু এক শিক্ষাগুরু বহু আমরা ছোটবেলা থেকে সেই কিন্ডারগার্টেন থেকে কলেজ ইউনিভার্সিটিতে আমরা শত শত শিক্ষকের কাছ থেকে শিক্ষা পেয়েছি তেমনি আমরা সবার কাছ থেকে শিখতে পারি ঠাকুর বলেছেন যতদিন বাঁচি ততদিন শিখি চাঞ্চিন মিস জোসেফিন ম্যাকলাউড বলতেন আপনারা ভাবেন স্বামীজি বড় উচ্চ শিক্ষক ছিলেন আই সি স্বামীজি ওয়াজ এ গ্রেট লার্নার তিনি ক্রমাগত নতুন জিনিস শিখতেন সেই জন্যই তার বক্তৃতা কখনো একঘেয়ে হতো না হি স্পোক সামথিং অলওয়েজ নিউ ইনস্পায়ারিং আপলিফটিং আমরাও সেই রকম বিভিন্ন আপনারা যারা দীক্ষিত দীক্ষার গুরুর কাছ থেকে যা মন্ত্র পেয়েছেন অবশ্যই ফলো করবেন কিন্তু শিক্ষার শেষ নেই একদিন সক্রেটিসকে সক্রেটিসের প্রাণদণ্ড হবে নেক্সট ডে একজন একটা কি একটা সঙ্গীত পরিবেশন করছে সক্রেটিস বলছেন দাঁড়ো 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 ওটাকে শিখে দাও বলে তুই তো কাল মরবি আরে মরার আগে আরেকটা জিনিস তো শিখে যাই এই যে জ্ঞানস্প্রিয়া এটা আমাদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় নতুন কিছু শিখব নতুন কিছু জানব সেই একটা বাসনা আমার মনে চিরদিন রয়েছে এখনও আছে ঠাকুরের সম্বন্ধে মার সম্বন্ধে স্বামীজির সম্বন্ধে নতুন কিছু শুনব নতুন কিছু জানব এই দুই গ্রন্থে আপনারা অনেক নতুন কিছু তত্ত্ব পাবেন যা কথা মনে লীলা প্রসঙ্গে নেই এই দুই খণ্ডে প্রায় 120 জন সাধুর স্মৃতি পাবেন আমি কীরকম ভূমিকাতে লিখেছি যে কেউ যদি লটারিতে হঠাৎ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়ে যায় সে এক রাত্রে ধনী হয়ে যায় ঠিক তেমনি আমরা এই বিনা পরিশ্রমে এই শ্রীরামকৃষ্ণের অফুরন্ত অধ্যাত্ম সম্পদ লাভ করবো
এ কোশ্চেন আর তো বাইরে শোনা যাচ্ছে না ও ভিতরে হচ্ছে বাইরে শোনা যাচ্ছে না বাইরে যারা আছে প্লিজ পুট ইট দ্যাট ওয়ে দেখো কুড ইউ হিয়ার হু আর এট দি ব্যাক বাইরে বাইরে ওই দে ক্যান হিয়ার মি আমি এই 1000 পৃষ্ঠা এক ঘন্টায় বলবো হাইলাইটস প্রথমে আমার গুরুর দিয়ে শুরু করি খুব গম্ভীর প্রকৃতির লোক ছিলেন তার বয়স ছিল সিংহের মতো দীক্ষার সময় বললেন মহারাজ আমাদের কিছু উপদেশ দিন উপদেশ কেবল উপদেশ কেউ পালন করে না কেবল উপদেশ চায় শোনো রোজ কথামৃত পড়বে কথামৃতে ঠাকুর আমাদের যত প্রশ্ন উঠতে পারে তার উত্তর দিয়েছেন রামকৃষ্ণের উত্তরে যদি কাজ না হয় আমার উত্তরেও কাজ হবে না বাড়ি যাও বহু সব সাধুর সাথে প্রত্যেক সাধুর সম্বন্ধে আমার মনে যেটা বেশি ইমপ্রেসড হয়েছে সেই রকম ঘটনাগুলো আপনাদের বলবো একদিন মাধবানন্দজির কাছে গেছি আমি 1963 তখন স্বামীজির সেঞ্চিনারি সেই রাত সকাল 4 থেকে রাত 11 পর্যন্ত খাটতুম এই আশ্রম ভর্তি সাধু পার্সার কাছে বিরাট ফাংশন উফ তারপরে একদিন আমি বলছি মহারাজ আমি এবার ট্রেনিং সেন্টারে আসতে পারবো না উনি বললেন ও ও তুমি ভাবছো তুমি 1 বছর জুনিয়র হয়ে যাবে সিনিয়র জুনিয়র কাকে বলে জানো আমি চুপ করে রইলাম যে ঠাকুরের কাছে সে সিনিয়র যে ঠাকুর থেকে দূরে সে জুনিয়র ইট ডাজ নট ম্যাটার দ্যাট হাউ লং ইউ আর ইন দ্য মনাস্ট্রি কালিদাসের কুমার সম্ভব কাব্যে একটা সুন্দর কথা আছে নহি ধর্মবৃদ্ধেষু বয়া স্বামীর সাথেই এই ধর্মেতে আধ্যাত্মিকতা যায় কি বৃদ্ধ সেটা বয়সের পরে নির্ভর করে না কত শিখতাম আজকে স্বামী বীরেশ্বরানন্দ যে স্মারক বক্তৃতা একদিন দারুণ গালাগালি খেলুম উনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন তাই আমি বললাম মারেজ ইট সিমস টু মি আই থিঙ্ক সো ব্যাস গালাগালি বেশ তোমার কথার পর ভিত্তি করে আমি একটা ডিসিশান নেব তোমার কথা যদি সত্য না হয় আমার ডিসিশনও সত্য হবে না নেভার ইউজ এনি ভেগ ওয়ার্ড আই থিঙ্ক সো ইট সিমস টু মি ওই সমস্ত হিয়ালি কথা বলবে না আইদার সে আই নো অর সে আই ডোন্ট নো একটা ভালো শিক্ষা পেলাম কখন ওই রকম আই থিঙ্ক সো মে বি আমার ওই রকমই বলি তো নো 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 ডেফিনেট ইউ মাস্ট স্পিক ডেফিনেট আমরা তখন ট্রেনিং সেন্টারে আপনারা জানেন বেলুন মাছের সন্ধ্যেবেলায় ভোগ আরতির ঢং 8:30 সময় ঘন্টা পড়বে তার মানে ভোগ উঠছে আর ঠিক 9:00 সময় ঢং ঢং 2 বেল পড়বে তার মানে এবার ভোগ নামবে তা আমরা তো সকাল সন্ধ্যেবেলা জপদান করে সব প্রাচীন সাধুদের ঘরে যেতাম পুরনো দিনের কথা শুনবার জন্যে স্বামী নির্বাণানন্দজির ঘরে গেছি একদিন বলছেন দেখো তোমাদের একটা কথা বলি একদিন তুরিয়ানন্দের স্বামীর কাছে গেলাম যে বললাম মহারাজ ঘর বাড়ি ছাড়লুম মা বাপ সাপ ছেড়ে এলুম ভগবান লাভ তো হলো না তখন নির্বাণানন্দজি বললেন তখন তুরিয়ানন্দজি বললেন দেখো হে তোমরা এই কল্পতরু গাছের নিচে এসেছ এই গাছে ফল ঝুলছে এই গাছের তলায় যদি থাকো একদিন না একদিন এই ফল পাবেই পাবে যদি ফল এক্ষুনি চাও শেক দি ট্রি এই গাছেতে দারুণ ঝাঁকুনি দাও তাহলে ফল পড়বে তাকে বলে পুরুষাকার আধ্যাত্মিক জীবনে দুটোই দরকার আমি অনেক সময় বলি পুরুষাকার আর কৃপা হলো কাঁচির দুটি ব্লেড একটা ব্লেডে কাপড় কাটে না
দুটো ব্লেড দিয়েই আমরা কাচা কাপড় কাটি, পুরুষাকার আর দৈব কৃপা দুই দরকার। খুব সুন্দর বললেন। এই বাড়ি তখন হয়নি, আমাদের অদ্বৈত আশ্রম তখন ছিল ওয়েলিংটন স্কোয়ারে, ফোর ওয়েলিংটন লেন, বিদ্যান্ডার বাড়ির অপোজিটে। আমি এই বাড়ির ইট কিনবার জন্যে ব্যারাকপুর ইসাপুরে যেতুম। একদিন গম্ভীরানন্দজি, আমি তখন সবে এসেছি, ব্রহ্মচারী হয়েছি, দেখি ঘরে বসে, এখন আমার মনে পড়ে হরিপদ মিত্রের স্বামীজির স্মৃতিকথা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করছেন, ওই রেমিনিসেন্সেস অফ বিবেকানন্দ বইটা দেখেন, ওই বইটা তখন তৈরি আছে। আমি প্রুফ রিজার ছিলাম, প্রুফ রিজার হয়ে এই আশ্রমে আসি। তারপরে দেখি ওনার পেটে দারুণ যন্ত্রণা, একটা হট ওয়াটার ব্যাগ নিয়ে এক হাতে পেট চেপে আর এক হাতে দেখছি লিখছেন। তখন স্বামী অদ্বয়ানন্দজি, ম্যানেজার মহারাজ গেছেন, মহারাজ আপনি একটু বিশ্রাম নিন, যাও যাও যাও, বিরক্ত করো না। আমি গেলাম, মহারাজ ইউ মাস্ট টেক রেস্ট। আচ্ছা, আমি যদি বিছানায় শুই আমার যন্ত্রণা চলে যাবে? ক্যান ইউ গিভ মি গ্যারান্টি? নো গ্যারান্টি মহারাজ, ইউ মাস্ট টেক রেস্ট। আমাকে খুব স্নেহ করতেন। তখন কি একটা বললেন জানেন, দ্যাট পেনিট্রেটেড ইনসাইড মি ফর এভার। দেখো, আমি যখন স্বামীজির কাজ করি না, আমার দেহবোধ চলে যায়, আই ডোন্ট গেট পেইন হোয়েন আই ওয়ার্ক ফর স্বামীজি। আই লার্ন হাউ টু ওয়ার্ক ফর ঠাকুর মা স্বামীজি। দিস গ্রেট মঙ্কস স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর দি গ্রেটনেস অফ দিস মনাস্টিক অর্ডার। এই প্রত্যেক সাধুই কিছু না কিছু কন্ট্রিবিউট করছে, সেই জন্যে আমাদের এই রামকৃষ্ণ সংঘটাকে বিরাট বিশাল মহান বলে মনে হয়। প্রত্যেক সাধুর সেলফ স্যাক্রিফাইস রয়েছে। মায়ের অনেক শিষ্য সিংহ বাস করেছি, কথা বলেছি। আমার মনে আছে 1959 কাশিতে গেছি, হরিপ্রেম মহারাজ মায়ের শিষ্য ছিলেন, দেখা সে বুড়ো সাধু আমাকে মন্দিরে মন্দিরে নিয়ে যেতেন। প্রথমে যেই বললেন, এই ইয়ং ম্যান, যখন কোথাও যাবে দুটো জিনিস প্রথম জানবে, হোয়ার ইজ দি ব্যাথরুম অ্যান্ড হোয়ার ইজ দি ড্রিঙ্কিং ওয়াটার, বাথরুম কোথায় আর জল খাওয়ার জল কোথায়, এ দুটো আগে প্রথম জেনে নেবে যেখানেই যাও। আমাকে দেখলাম এই সাধু চিঠি খুব প্র্যাকটিক্যাল। তারপরে আমাকে নিয়ে গেলেন বিশ্বনাথ দর্শন করতে, আপনারা তো জানেন হিন্দু মন্দিরে কী হয়, পুশ ইন পুশ আউট। আপনাকে চেষ্টা করতে হবে না, শুধু দাঁড়িয়ে থাকলেই হবে, বুম বুম। তারপরে আমি তো গেলাম বিশ্বনাথে স্পর্শ করতে, বাইরে বেরিয়ে গেছি, তখন আমাকে বলছেন এসো 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 আমার সঙ্গে এসো। ওই দেখবেন বিশ্বনাথের মন্দিরের বাঁ পাশে, মন্দিরে ঢুকতে ডান পাশে একটা শ্বেতপাথরের বেঞ্চ আছে, সেই বেঞ্চে নিজে বসলেন আর আমাকে বসালেন। এখন এখানে 15 মিনিট তুমি মন্দিরে সাময়িকভাবে যা দর্শন করেছো তাই ধ্যান করো। এই প্রাচীন সাধুর কাছে শিখলাম কীভাবে মন্দিরে গেলে দর্শন করতে হয়, ধ্যান করতে হয়। মন্দিরের ভিতরে সাময়িক বিশ্বনাথকে দর্শন করেছি, ওইটা যাতে মনে গেঁথে যায় তার চেষ্টা করো। আমার মনে আছে 1977 ভূতেশানন্দজিকে নিয়ে নেপালে গেছি, পশুপতিনাথ দর্শন হয়েছে, দেখলাম আমার তো VIP ছিলাম তখন, তো নেপালের মহারাজার প্রাইভেট সেক্রেটারি আমাদের স্কর্ট করে নিয়ে গেছে মন্দিরের মধ্যে, পাঁচ মুখ সেই পশুপতিনাথ, দেখলাম ভূতেশানন্দজি দর্শন করলেন, বাইরে বেরিয়ে একটা
সিঁড়ির পরে বসে এই কাপড়ের মধ্যে, স্টিল আই হ্যাভ দ্যাট পিকচার, এই কাপড়ের মধ্যে হাত দিয়ে দেখি এক মনে জপ করে যাচ্ছে। শিক্ষণীয়, আপনারা যখন বেলুড়ে যান হাই হই না করে প্রথমে যেই ঠাকুরকে দর্শন করে 10-15 মিনিট বসবেন, তারপরে এ কাজ ও কাজ বা অন্য সাধুর সঙ্গে যা দেখা, এদের কাছে শিখতে হয় কীভাবে মন্দিরে দেব দর্শন করতে হয়। বরদা মহারাজ ঈশানন্দে যে আমাকে খুব স্নেহ করতেন, তিনি আমাকে মায়ের চুল মায়ের অনেক কিছু আমাকে দিয়েছেন, সেগুলো আমি সব আমেরিকায় নিয়ে গেছি। আমি একদিন বললাম মহারাজ আমার বাড়িতে তো মা আছে বোন আছে মা মাসি, আমার বাড়িতে অনেক মেয়ে মানুষ আছে গো, তা এই মায়ের সঙ্গে আর এই সমস্ত মেয়েদের কী পার্থক্য? তা বললেন তুমি এমন কিছু দেখেছো, এমন ব্যক্তি দেখেছো যার কামনা নেই? মা ছিলেন কামনা শূন্য বাসনা শূন্য, মানুষ মাত্র এই বাসনা আছে কামনা আছে কিন্তু ভগবানের কামনা বাসনা নেই, তিনি নিষ্কাম। কামনা কোত্থেকে আসে? অজ্ঞান থেকে। বেদান্ত দর্শন যারা পড়েছেন জানবেন এই যত পৃথিবীর মানুষ এই তিন জায়গায় ঘুরপাক খাচ্ছে, অবিদ্যা কাম কর্ম, অবিদ্যা কাম কর্ম। শঙ্কর বেদান্ত পড়তে গেলে দেখবেন তুমি কর্ম করো কেন? বাসনা পূরণের জন্য। তোমার বাসনা আছে কেন? এই অজ্ঞান আছে বলে। এইভাবেই মার ভিতর কোনো কামনা ছিল না। 1977 বৃন্দাবন গেছি, সারদেশানন্দজি গোপেশ মহারাজকে বললেন মহারাজ আপনি তো জয়রামবাচিতে মার অনেক সেবা করেছেন, মার ভিতর কী দেখলেন? নিরভিমান, অহংকার ছিল না। মানুষ মাত্রেই অহংকার আছে, আমাদেরও অহংকার আছে। এই অহংকার অজ্ঞান থেকে আসে, ভগবানের কোনো অহংকার নেই। তারপরে বিশেষ মহারাজ, স্বামী সত্য স্বরূপানন্দ সিং কাশীতে দেখা মায়ের শিষ্য। আচ্ছা মার কী বৈশিষ্ট্য আমাকে বলুন। মা কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতে পারতেন না, সারা জীবন কখনো কাউকে হিসে জিনিস হার্ট এনিবডি ইন আর লাইফ। আর আমার মনে আছে আমি যখন আমেরিকায় যাই একজন সাধু আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, হরিকা নাম মিছি বুলি আউর গরিবী বেশ, এতিন লেকার যাহা যাউঙ্গে উহা তোমারই দেশ। হরিকা নাম ভগবানের নাম, মিছি বুলি সুইট টাং মিন সুইট বিহেভিয়ার, গরিবী বেশ মানে পুয়ার ড্রেস দ্যাট মিন্স কন্টেন্টমেন্ট সন্তোষ, এই তিনটে নিয়ে তুমি যেখানেই যাবে সেইটাই তোমার স্বদেশ। ঠিক বড় মূল্যবান কথা। আরেকজনকে দেখতাম বেশি কথা, তার সঙ্গে বেশি কথাবার্তা হয়নি, স্বামী বিশুদ্ধানন্দজি ওই বেলুড় মাঠে গিরিশ ভবনের দোতলায় থাকতেন, বিকেলবেলায় ভক্তরা না ছেঁকে ধরত, তিনি শুধু ঠাকুর মা গীতা উপনিষদই বলতেন। মানুষ যে কথার দ্বারা একটা যে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করতে পারে তাকে দেখলে বোঝা যেত। ইউ ওয়ান্ট হ্যাভ টু পারফর্ম এনি কাইন্ড অফ স্পিরিচুয়াল ডিসিপ্লিনস, অটোমেটিক্যালি ইউর মাইন্ড উইল বি আপলিফটেড, মনটাও সোজা উপরে উঠে যাবে, বিনা চেষ্টায় তোমার মনটা উপরে উঠে যাবে। অপূর্ব সাধু ছিল। তার একটা কথা আমার আপনাদের বলবই, একদিন বলছেন আচ্ছা মা বড় না ঠাকুর বড়? তাকে বলেছে বাপু অত সব জানি না, তবে এটা তো তোমরা জানো ঠাকুর মাকে পুজো করেছিলেন, তা এখন তোমরা বুঝে নাও কে বড়। বলতেন মা ঠাকুরের সম্বন্ধ, মা ঠাকুরকে ঠাকুর মাকে দেখছেন সারদা আমার স্ত্রী আমার শিষ্যা আর আমার ইষ্ট, তিন ফ্রম থ্রি অ্যাঙ্গেলস ঠাকুর স হোলি মাদার, হোলি মাদার অলসো স ঠাকুর ফ্রম থ্রি অ্যাঙ্গেলস, আমার স্বামী আমার গুরু আমার ইষ্ট।
It is a mystical relationship between the two, Thakur and Ma. Bidishi Sadhu, on occasion of Mishichi, Prasami Prabhavananda, Tarsung, Paj Vasa Chilam, Hallelujah, 71 to 76. People be children. Balish, City College, Portin, Balishan is a revolver Thakto. Gajan Swamiji Shishya Sadhananda Singh Dekha Gutte. Hello, young man. Yes. Do you know the meaning of the word constructive? Yes. No. Open the dictionary. Dictionary dekhe bolo constructive shabda tar mane ki. Achha, now do you know the meaning of the word destructive? Yes. No. Open the dictionary. Get the meaning. But now you know the meaning of the two words, constructive, destructive. Akon jibon is shudhu constructive work ki koro. Destructive kichu koro na. Ar ekta ghotona bolechilen, uni tokhon kashite Swami Turiyanandar kache gachen. Turiyananda na gita jibone protiphur experiment korechen. Gitokto yogi bolto Turiyananda ke. বলছেন মহারাজ আমাকে একটু গীতা শেখাবেন, কালকে আসবে শেখাবো। তারপরে গেছেন, একটা শ্লোক নাও, মুখস্থ করো, মানে বোঝো, জীবনে অভ্যাস করো, যত সময় না পারফেকশন না হয় দ্বিতীয় শ্লোক নেবে না। এই দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ক্লাস। একদিন রোজ আমি উনি সকালবেলা বেড়াতে যেতেন, আমি 10টার সময় মনাস্ট্রি থেকে, উনি আরেকটা হলিউডের আরেকটা দিকে থাকতেন, মন্দিরের কাছে থাকতেন, আমরা আবদি হিল থাকতাম মনাস্ট্রি। তা রোজ 10টার সময় যেতাম দেখা করতে। একদিন আমাকে বলছেন, চেতনানন্দ আই এম লিটল ডিপ্রেসড। স্বামী ব্রহ্মানন্দের শিষ্য, মাকে দেখেছেন, বহু শিষ্যদের সঙ্গে দর্শন হয়েছে, তা বলছেন আমি একটু ডিপ্রেসড। কেন মহারাজ? বলে আগে না দিনে তিনবার ধ্যান জপ করতে যেতাম মন্দিরে, এখন যেতে পারি না, হার্ট অ্যাটাকের পরে মাথা ঘুরে। তো আমি বললাম, মহারাজ আপনার তো আর মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, আপনি মাকে দেখেছেন, স্বামী ব্রহ্মানন্দ আপনাকে দীক্ষা দিয়েছে, ঠাকুরের প্রায় 8-9 জন শিষ্যের সঙ্গ করেছেন, আপনার তো তাদের স্মৃতিকথা সবসময় আমার আপনার মনের মধ্যে থাকে কাছে। হ্যাঁ ঠিক বলেছ, দেয়ার আই রিমেম্বার দেয়ার মেমোয়ার্স, মানে তার স্মৃতি আমার মনে দিন রাত জল জল করে জ্বলে। মানে দ্যাট ইজ কল্ড সহজ যোগ, ন্যাচারাল অ্যাওয়ারনেস অব গড। ওটা ধ্যান জপেছি অনেক উঁচু, দিন রাত মনের মধ্যে শুধু ঠাকুর মা স্বামীজির কথা আসছে। এই সকালে বসে একটু জপ করলাম, একটু ধ্যান করলাম, তাতে এই গীতা অনেক উপরে। আপনি মহারাজ কিচ্ছু চিন্তা করবেন না। তা বললে, দেখো এই জন্য সাধুরে সাধু সঙ্গ দরকার। এই তুমি বললে আমার মনটা আরও বাবার উঁচুতে উঠে গেল। দেখুন সান্দোগ্য উপনিষদে নারদ সনত কুমার সংবাদে একটা সনত কুমারের একটা বিশেষ উপদেশ আছে, আহার শুদ্ধ সত্যশুদ্ধি সত্যশুদ্ধ ধ্রুব স্মৃতি স্মৃতিলম্বে সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষ। আহার আহার মানে আহার মানে খাওয়া। আমরা শুধু মুখ দিয়ে খাই না, আমরা চোখ দিয়ে খাই, নাক দিয়ে খাই, চোখ কান দিয়ে খাই, এই বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা আমরা ভিতরে সব কিছু আহরণ করি, তাকেই বলে আহার। এই দিন রাত যদি আপনার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভালো খাবার মনের মধ্যে ঢোকে, আহার শুদ্ধ শুদ্ধ খাবার হলে সত্যশুদ্ধি, সত্য মানে মন, মন পবিত্র পিওর হয়। সত্যশুদ্ধ ধ্রুব স্মৃতি, মন যখন পিওর হয় না তখন ধ্রুব স্মৃতি হয়, কনস্ট্যান্ট রেকলেক্টেডনেস অব গড। দিন রাত শুধু ঈশ্বরের চিন্তা আসে, অন্য কোনো চিন্তা আসে না পবিত্র মনে। আর সত্যশুদ্ধ স্মৃতি লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ, যখন ওই রকম বারবার শুধু ভগবানের স্মৃতি মনে আসে না, বিপ্রমোক্ষ, ইউ উইল বি কাম শিওরলি, ইউ উইল বি লিবারেটেড, মুক্তি আসবেই আসবে। সাধুর সাধু সঙ্গ দরকার।
তারপরে নিখিলানন্দ স্বামীর সঙ্গে তো আমার এখানে ভারতবর্ষ দু তিনবার দেখা হয়েছে, আমার মনে আছে 10th June 1971 আমাকে নিমন্ত্রণ করলেন, আমার মনে আছে কী খাওয়াই খাই খাইয়েছিলেন, খিচুড়ি পাঁপড় ভাজা তারপরে চাটনি আইসক্রিম অনেক কিছু খাইয়েছিলেন। তা আমি আমাকে বলছেন দেখো একটা বাসনা ছিল, দারুণ পণ্ডিত ব্যক্তি, পাশ্চাত্য জগতে নিখিলানন্দর কন্ট্রিবিউশন সাংঘাতিক, বুদ্ধি বৌদ্ধিক মহলে না, তার উপনিষদ তার গীতা তার বেদান্তের বই দারুণ সমাদৃত, জেনে রাখবেন রামকৃষ্ণ মিশনের সাধুরা বোকানন্দ। এনিহাও আমাকে দেখে না হাওয়া করে কাঁদতে লাগলেন, আমি বললাম মহারাজ রামকৃষ্ণ মঠ পিছনে আপনার কন্ট্রিবিউশন প্রচণ্ড, বললে দেখো একটা বাসনা আছে। আমি বললাম কী বাসনা? একবার বেলুন মাছে যাব, স্বামী ঠাকুরের মন্দিরের সামনে গড়াগড়ি করব ধুলাতে, এই বাসনা। আমি কাঁদতে বাইরে আমাকে যেতে দেবে না। তারপরের বছর আমি গেলাম থাউজেন্ড আইল্যান্ড পার্কে, 10 দিন একসঙ্গে ছিলাম, দেখতাম কি জান তখন আলসাইমার এসে গেছে, স্মৃতি ঠিক কাজ করছে না। তো দুই সেবক আমরা 4টার সময় চা খেতাম, তারপরে আমরা ওই স্বামীজি যে ঘরে 7 মাস ছিলেন সেই ঘরে যেয়ে আমরা খঞ্জন ভগবন্দন আর ধ্যান জপ করতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো ওর দুই সেবক ওর দুই হাত ধরে ওকে উপরে নিয়ে গেছে, নিয়ে ঠিক ঘরের পিছনে একটা চেয়ার আছে বসিয়ে দিয়েছে আর হাতে জপমালা ধরিয়ে দিয়েছে, এক মনে জপ করে যাচ্ছে আর চোখ দিয়ে না দরদর করে জল পড়ছে, মায়ের শিষ্য দরদর করে জল পড়ছে, যত সময় না তার জপমালা হাত থেকে কেড়ে নিয়ে নেওয়া যায় তত সময় তার জপ চলবে। দেখি কি মনে হলো জানেন, বেদান্ত শাস্ত্রে একটা কথা আছে বাধিতের অনুবৃত্তি, মানে জীবনের অনুভূতির পূর্বে যে অভ্যাসটা থাকে না সেই অভ্যাসটা ক্রমাগত চলতে থাকে তাকে বলে বাধিতের অনুবৃত্তি। তারপরের বছর 73-তে রাত্রে খাওয়ার সময়, আমি তখন ছিলাম না, রাত্রে খাওয়ার সময় জানি টেবিলে বসেছেন, ওম ব্রহ্মার্পণম ব্রহ্মবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি না, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল চেয়ারে বসে খাওয়ার টেবিলে, মায়ের শিষ্য। আরেকজন সাধু দেখেছি, ওরকম সাধু আমার জীবনে আর চোখে পড়েনি, সে আমি অশেষ আনন্দ, মায়ের শিষ্য। দেখি কি মনে হতো জানো, ইজ পজেসড, যেন ভূতাবিষ্ট, মা ঠাকুর যেন ধরে রয়েছেন। আমি 1973-তে গেছি দেখতে, আমার জন্য পায়েস রান্না করেছেন, তলায় পুড়ে গেছে পায়েস, পোড়া পায়েস খেতে তত সুবিধা হয় না। তা আমাকে বলছেন চেতনানন্দ পায়েস তোমার জন্যই পায়েস রান্না করেছি, কেমন জানো মানুষ খুব ভালো হয়েছে, দেখছেন না আমি খাচ্ছি পোড়া পায়েস ওটা। ওর এক ব্রহ্মচারী ছিল, মহারাজ আই এম ডিপ্রেসড না, প্রথমে যে বলছে মানে স্বামী আই হ্যাভ সাম প্রবলেমস প্রবলেমস প্রে টু দি মাদার, তারপরে যে বলছে স্বামী আই এম ডিপ্রেসড ডিপ্রেসড গেট ইউজ টু ইট, অভ্যাস করো ডিপ্রেশন। খুব ভালো সাধু ছিলেন, অপূর্ব সাধু। স্বামী পবিত্রানন্দ যে আমার পাশের ঘরে থাকতেন, সামারে আমাদের সঙ্গে হলিউডে নিউ ইয়র্কে থাকছেন, নিউ ইয়র্ক থেকে হলিউডে এসে আমাদের সঙ্গে 2 মাস থাকতেন, রাত্রিবেলা খাওয়ার পরে না যে গপ্প হতো, উইচ দ্যাট উই মিস, এই রাত্রে খাওয়ার পরে প্রাচীন সাধুদের সঙ্গে বসে বসে গল্প, পুরনো দিনের কথা, ওই সব সাধু সব চলে গেছে, তাই কিছু কিছু এই দুই বইতে ধরে রাখবার চেষ্টা করেছি আপনাদের জন্য। বলতেন দেখো একদিন স্বামী সারদানন্দের কাছে যে বললাম আমি যে ঠাকুরের কাজ করছি এত বোঝাচ্ছে না, তো শরৎ মহারাজ বললেন এটা কি তোমার কাজ? না, তুমি তোমার মা বাপের জন্য এখানে কাজ করো? না,
তুমি এখানে চাকরি মাইনে পাও না এখন তুমি যেতে পারো এটা তোমার কাজ নয় তোমার মা বাবার কাজ নয় তুমি মাইনে পাও না ববি পরে বুঝবে আপনারা বলেছেন কাজ করতে তাই করি দ্যাট ইজ এনাফ এটা ঠাকুরের কাজ এই রামকৃষ্ণের সাধুরা দেখিয়ে গেলেন তিনটে শব্দ স্বয়ং ব্রহ্মানন্দ ব্যবহার করতেন ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ ওয়ার্ক ইজ ওয়ার্শিপ এই আমাদের এই ওয়ার্ক কাজটাই যে পূজা সেটা কী করে বুঝব আমাদের দেখিয়ে গেছেন এই সন্ন্যাসীরা আমার মনে আছে একজন সাধু আমাকে বলছেন দেখো তোমাকে একটা রাশিয়ার টলস্টয়ের একটা গল্প বলবো আমি বললাম বলুন একজন রাশিয়ার কৃষক তার দুটো ষাঁড় ছিল লাঙল চষে একটা ষাঁড় বড় লেজি হাল টানতে চায় না কৃষক বিরক্ত হয়ে ওকে কষাই হারাতে বিক্রি করে দিয়েছে জবাই হয়ে গেল আর একটা ষাঁড় মন প্রাণ দিয়ে সারা জীবন প্রভুর লাঙল টেনেছে তখন সে যখন বুড়ো হয়ে গেল তখন কৃষক ভাবছে না একে আর কষাই হারাতে বিক্রি করবো না এই সারা জীবন আমার জন্যই কাজ করেছে ও আমার এই হাল আমার এই জমিতে থাকুক লেট ইট হ্যাভ ন্যাচারাল ডেথ তখন আমাকে বলছেন তুমি যদি মন প্রাণ দিয়ে ঠাকুরের কাজ করো না রামকৃষ্ণ ইজ নট আনগ্রেটফুল তিনি তোমাকে দেখবেন ভবিষ্যতের জন্য চিন্তা করো না শুধু খেচে যাও তোমার জীবনটা ঠাকুরকে দিয়ে দাও এই সব সাধুদের কাছ থেকে এইসব গল্প শুনতাম তাই ওই রেকর্ড ডায়েরিতে লিখে রাখতাম এইসব গল্প স্বামী শ্রদ্ধানন্দ শ্রী সিং আমার পরিচয় 1952 তেমনি বিরজানন্দজির সেক্রেটারি ছিলেন তারপরে উদ্বোধনে এডিটার হয়ে গেলেন আমরা সেই এক জায়গার লোক আমি উদ্বোধনে গেলে আমাকে বলতেন এই কেবল প্রণাম করে পালিয়ে যাস এইটা মুখস্থ কর একটা উপনিষদের প্যাসেজ দেবেন সেইটা ওখানে দাঁড়িয়ে মুখস্থ না করলে তুমি যেতে পারবে না তা আমাকে এখনও মনে আছে রস ঐসা রস হি বয়ম লব্ধ আনন্দে ভবতী কো হি বয়ন নাচ কহ প্রাণ নাচ যদি সহ কষ আনন্দ নস্যাৎ 1952 মুখস্থ করেছি এখনও সেটা মনে রয়েছে এই জগৎ এই ব্রহ্ম হল রসস্বরূপ এই ব্রহ্ম যদি না থাকতো কে শ্বাস প্রশ্বাস নিতে পারত এই চৈতন্য পিছনে রয়েছে এইসব সাধুরা না শেখাতেন নতুন যারা আসছে তাদের শেখাতেন আমার মনে আছে আমি যখন আমেরিকায় প্রথমে যাই প্রায় এই সম্প্রদায় একটা আমার কতগুলো ছবি পাঠিয়েছে একজন হলিউডের ভক্ত প্রায় 70-80 জন লোক আমাকে রিসিভ করতে এসছে একবারে ভর্তি লোক সব টেলিভিশন ক্যামেরা আমি তো 118 পাউন্ড ওয়েট এইরকম লম্বে এইরকম রোগা চেহারা টিডব্লিউ থেকে বেরিয়েছি একজন আমেরিকান আমাদের ভক্তদের এলবো দিয়ে সরিয়ে আই ডোন্ট নো হি ইউ আর ইউ মাস্ট বি ভেরি ইম্পর্টেন্ট আদার ইজ হোয়াই সো মেনি পিপল হ্যাভ কাম টু রিসিভ ইউ লেট মি শেক হ্যান্ডস উইথ ইউ ফার্স্ট আমি তোমাকে জানি না আমাকে সঙ্গে প্রথমে হ্যান্ডশেক করো তুমি নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি তারপরে শ্রদ্ধানন্দজি আমাকে রিসেপশন দিলেন খুব হাসি উনি আমাকে বলছেন আমরা এক জায়গার লোক খুললাম মুনি জানো কোয়ানে আইসো দিস ইজ হোলি পিওর ফরেস্ট ফুল অফ গোপিস দ্যাট ইজ মাই রিসেপশন খুব মজা করতেন প্রায় প্রত্যেক সামারেই আমি যেতাম না ইউ আর হি ওয়াজ মাই মেন্টর
প্রত্যেক সামারেই যেতাম, গপ্প হতো। একদিন কৃষ্ণপঞ্জের পাশে বসে দুই বেতের চেয়ারে বসে গল্প করছি, দেখো আজকে সকালে এক মহিলা এসে আমাকে বলছেন, আমেরিকান, স্বামী নোবজি লাভস মি, কিন্তু আমি তো দেখি ভালোবাসা সর্বত্র, এই দেখো এই পিস ট্রি, অ্যাপেল ট্রি, এই ট্রিগুলো বছরে আমাকে ফল দেয়, এই গাছগুলো এদের নিজের ফল খায় না, দিস ট্রিজ লাভ মি, শীত বর্ষা মানে ওখানে ফ্রস্ট পড়ে বরফ পড়ে না, এই সারা বছর দাঁড়িয়ে থাকে আমাকে ফল দেবার জন্যে, দিস ট্রি লাভস মি। তখন উনি একটু কবি টাইপের ছিলেন। দেখো আমি যখন বাথরুম, আমি যখন ঘুম থেকে উঠি আমি বাথরুমে যাই, টুথপেস্ট অ্যান্ড ব্রাশ টেলস মি উই লাভ ইউ, টুথপেস্ট অ্যান্ড ব্রাশ বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি দাঁত মাজো, তারপরে জল বলে এবার তুমি মুখ ধো, আমি তোমায় ভালোবাসি, তারপরে আমার জামা কাপড় বলে, তারপরে আমি আসি, আমি শ্রাইনে যাই আমার আসন বলে, আমি সারা রাত বসে আছি এখানে বসে জপদান করো, তারপরে আমি ব্রেকফাস্ট খেতে যাই আমার চেয়ার বলে সারা রাত বসে আছি এখানে বসো, তারপরে ফ্রুট জুস টোস্ট সিরিয়াল কফি সবাই বলে খাও আমাদের, আমরাও তোমাকে ভালোবাসি, আমি দেখি ভালোবাসা তো সর্বত্র, আর লোকে বলে কেউ আমায় ভালোবাসে না। তো গল্প শুনে আমার একটা খেয়াল চাপলো, আমি একটা গল্প, আমি একটা বক্তৃতা তৈরি করব, সেই বক্তৃতাটার নাম দিলাম লাভ ইজ এভরিহোয়ার, লাভ ইজ এভরিহোয়ার। এটা সাংখ্য শাস্ত্রে আছে, কপিলের সাংখ্য সূত্র কি বলে জানেন, সংগত পরার্থত্বাত, এই জগতে যত কম্বাইন্ড বস্তু আছে সব পরের জন্য, অপরের জন্য নয়, তোমার বিউটি তোমার জন্য নয় আমাদের জন্য, আমরা তোমাদের বিউটিও এনজয় করি, এই আলো এই ফ্যানে নিজের জন্য নয় আমাকে মাথা ঠান্ডা রাখছে, আলো নিজের জন্যই নয় আমাকে আলোকিত করছে, এই জগতে যা কিছু আছে সব পরের জন্য নিজের জন্য নয়, সংঘাত ও পরার্থত্বাত, সাংখ্যশাস্ত্র তাই বলে। অনেক কিছু শিখতাম এইসব সাধুদের কাছে, আর একজন সাধু দেখতাম স্বামী সর্বগতানন্দজি বসানে ছিলেন, খুব বড় ঘরের ছেলে, গেছেন স্বামী অখণ্ডানন্দজির কাছে বোম্বেতে, আমি সাধু হব, হ্যাঁ সাধু হবে, এই বোম্বে থেকে কনখল অব্দি হেসে যাবে, পারবে, পারব, সঙ্গে কিছু নেবে না, ভিক্ষে করে খাবে, পয়সা নেবে না, যা বলেন, হেসে গেছেন কনখলে, কয়েক মাস ধরে হেসে গেছেন, বোম্বে থেকে কনখল অনেক দূর, গেছেন স্বামী কল্যাণানন্দ স্বামীজির শিষ্য, বলছেন কি তুমি সাধু হবে, হ্যাঁ শোনো তবে মন্দিরে কি করো, পূজা নৈবেদ্য প্রার্থনা, এই তিনটে জিনিস করো তো, বলে হ্যাঁ, আর এই হাসপাতালে সেবা ঔষধপত্র দুটি মিষ্টি কথা, দুটি মিষ্টি কথা, এই দুটো যদি এক করতে পারো তাহলে এখানে জয়েন করো, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজির। আমরা মন্দিরে যেয়ে পুজো করি, নৈবেদ্য নিবেদন করি, প্রার্থনা করি, আর এই হাসপাতালে সেবা করি, দ্যাট ইজ পূজা, ঔষধপত্র ওখানে নৈবেদ্য, আর দুটি মিষ্টি কথা, এই দুটো যদি এক করতে পারো তাহলে এখানে জয়েন করো। আমি জানিতে লিখে রেখেছিলাম এই কথাটা, মনে খুব ধরল। দেখুন কোনো কোনো কাজ না, কোনো কোনো কথা না মনের ভিতর দারুণ রেখাপাত করে। একজন বিশুদ্ধানন্দের স্বামীকে জিজ্ঞেস করছেন, আজ মা ধ্যান হয় না কেন, ধ্যান ভালোবাসা নেই বলে, তুমি যাকে ভালোবাসো তাকেই তুমি ধ্যান করো, আবার ধ্যান কী করে হয় জানেন, যত আমরা জানি তত আমাদের ধ্যান বেড়ে যায়। আমি অনেক সময় মজা করে আমেরিকানদের বলি কি জানো,
আমরা ঠাকুরের সম্বন্ধে যত জানবো তত আমাদের তার প্রতি অনুরাগ ভক্তি বাড়বে। আমি বললাম দেখো এ একটা ইয়ং মেয়ে, এ একটা ইয়ং ছেলেকে দেখি লাভ অ্যাট ফার্স্ট সাইট, হিস ইজ ভেরি হ্যান্ডসাম, এই হ্যান্ডসাম দেখেই প্রথমে প্রেমে পড়েছে। তারপরে যেই শুনলো ওই ছেলেটা খুব ধনী ঘর থেকে এসেছে, তখন এই মেয়েটার ভালোবাসা আরও বেড়ে গেল, এই অনেক টাকা পাবো। তারপরে শুনলো ওই ছেলেটার খুব সচ্চরিত্র, গানতে পারে, গাইতে পারে, বাজাতে পারে, গুড স্পোর্টসম্যান, গুড ক্যারেক্টার, যত এই ছেলেটার গুণাবলী শোনে এই মেয়েটার ভালোবাসা তত 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 বাড়তে থাকে। ঠিক তেমনি আমরা যত ঠাকুরের গুণাবলী শুনব তত তার প্রতি আমাদের ভালোবাসা অনুরাগ বাড়তে থাকবে, ইট ইজ ন্যাচারাল। ওই জন্যে আপনারা দেখবেন ওই ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণের আমি করেছি, ঠাকুরের রূপ, ঠাকুরের গুণ, ঠাকুরের মন, আমি ঠাকুরের 28 রকম মন দেখিয়েছি, পড়ে দেখবেন ঠাকুরকে আমরা কত রকম দৃষ্টি থেকে ঠাকুরকে আমরা জানতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। আর একরকম ধ্যান নয়, কীরকম জানেন, লীলা ধ্যান। আমার মনে আছে এক ক্যাথলিক মহিলা এসেছে, বলে মহারাজ স্বামী আমি 25 বছর চার্চে যাচ্ছি, আনন্দ পাচ্ছি না, শুনেছি তোমরা ধ্যান শেখাও, আমাকে একটু ধ্যান শেখাবে, তবে আমি তোমার মেম্বার হব না। না না মেম্বার হতে হবে না, তুমি চোখ বোঝো, জিসাস ইজ ওয়াকিং থ্রু দি স্ট্রিট, যীশু খ্রিস্ট রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, তার অনুগামীরা ফলো করছেন, যীশু সেন্ট পিটারের বাড়িতে ঢুকলেন, মেরি ম্যাগডালেন এলেন, চোখে জল দিয়ে যীশুর পা ধুয়ে দিলেন, তারপরে তার লম্বা চুল দিয়ে, মাথার চুল দিয়ে পা মুছিয়ে দিলেন, তারপরে ওকে বলে অ্যালাবাস্টার বক্স, ওই পারফিউম জাতীয় ক্রিম জাতীয় যীশুর পায়ে মালিশ করে দিলেন, যীশুর দুই হাত তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, তুমি এইগুলো একচার পা একচার ধ্যান করো, চিন্তা করো, দেখবে 15 মিনিট তোমার ঠাকুরের সঙ্গে ধ্যান হয়ে গেছে, তোমার যীশুর সঙ্গে ধ্যান হয়ে গেছে। আমরা কথামৃতে দেখি ঠাকুরের কত চিত্র মাস্টার মাস্টার ধরে রেখেছেন আমাদের ধ্যানের জন্যে, অসম। আমার একটা নিজের পার্সোনাল আপনাদের বলি, একদিন জপ করতে বসেছি, ধ্যান করতে বসেছি, মন কিছুতেই বসছে না, শুধু ঠাকুরের দিকে তাকিয়ে আছি, তারপরে এই ওই বসে থাকা ছবিতে দেখবেন এই ঠাকুরের কলার বঞ্চা দেখা যায়, কলার বঞ্চা এই দিকটা, আমি শুধু কলার বঞ্চার দিকেই তাকিয়ে আছি। তখন ওই স্মৃতিটা কথা মনে পড়ল, ঠাকুর কাশীপুরে শুয়ে আছেন, নিরঞ্জন মহারাজ এক দৃষ্টে দেখছেন, এই আমার গুরু, মৃত্যুপথ যাত্রী, হাড় আর চামড়া। তখন ঠাকুরের দিকে তাকে বললেন, দেখ নিরঞ্জন, আমাকে কেউ যদি এভাবে দেখে সে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে। তবে কী জানিস, এ শরীর তাহলে বেশি দিন থাকবে না। সেই স্মৃতিটা মনে এলো সঙ্গে সঙ্গে, আমি তখন না না মনটা দুম করে বসে গেল, দেখুন দেখছি 15 প্রায় আধ ঘন্টা ধ্যান হয়ে গেছে, শুধু ঠাকুরের ধ্যান হয়ে গেল। আমি বলছি আপনাদের, কেমন রূপের ধ্যান হয়, গুণের ধ্যান হয়, সেবার ধ্যান হয়, দেখবেন আমি কীভাবে ওই বইটাকে সাজিয়েছি, নিজের কথা নয়, অপর সমস্ত বিভিন্ন গ্রন্থ থেকে নিয়ে 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 সাজিয়েছি, যাতে একটা আই ক্রিয়েটে যে বুকে ফুলের মালা তোড়া গেঁথেছি ঠাকুরের সমস্ত দিয়ে, যাতে আপনারা সবাই এক জায়গায় সব কিছু পেয়ে যান। একজন বলছেন ধ্যান হয় না কেন, কীরকম হয় জানেন, আর একটা জিনিস আপনাদের বলে দিই, ইউ ক্যান প্র্যাকটিস ইট। যারা আছে যারা ছবি আঁকে, কী প্রথমে কী করে জানেন, এই ক্যানভাস, ক্যানভাসের পরে প্রথমে লাইন ড্রয়িং করে,
লাইন ড্রয়িং করে দেখুন ঠাকুরের চোখ করছে, অমুক করছে, অমুক করছে, মাথা করছে, সুতরাং লাইন করে, তারপরে রং ছাপায়। তো সেই রকম আমরা যখন ধ্যান করি না, হয়তো পায়ের দিক তাকিয়ে একসভা জপ করলাম, হাঁটু, দুই হাত, চেস্ট, বিয়ার্ড, মাউথ, নোজ, আইস, ফোরহেড, হোল ফেস, সব জায়গায় একশো বার করবে, একশো বার করে ফোকাস করতে করতে দেখবেন তারপরে রং ছাপাবেন, তারপরে দেখবেন পূর্ণ রূপ আপনার মনের উপর ভেসে উঠবে। এই সাধুরা না প্র্যাকটিস করতে 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 এই সমস্ত জিনিস আমাদের শিখিয়েছেন, কী করে ধ্যান করতে হয়, কী করে ঠাকুরের সঙ্গে একীভূত হতে হয়। একজন সাধুর ঘরে গেছি, তিনি বেদান্তবাদী সাধু, মহারাজ আমায় কিছু বলুন, রাত 8টা 9টায় খাওয়ার ঘন্টা পড়বে, হ্যাঁ তুমি সন্ধি দেখতে জানো, ক্যান ইউ ডু নাও হাউ টু ওয়াচ জাংশন, না এই দেখো এই যে মুক্তার মালা, একটা মুক্তা, এই মালাটা একটা চেইন বা একটা থ্রেড দিয়ে ধরে রয়েছে, ওই প্রতিটি মুক্তা এক একটা চিন্তা, আর ওই চিন্তার পিছনে রয়েছে ওই যে থ্রেডটা, ওই হলো কনসিয়াসনেস আত্মান, ওই কনসিয়াসনেস পরে এই বৃত্তি প্রবাহ উঠছে, চিত্তের বৃত্তি উঠছে, সেই বৃত্তি প্রতিবৃত্তিতে যদি তুমি প্রতি আমি আত্মা অহম ব্রহ্মাস্মি করতে পারো, তাহলে অনেক এগিয়ে যাবে। আর ওই দেখবে কি জানো, ওই চিন্তার দুটি চিন্তার মাঝে একটু যদি মাইনিউটলি অবজার্ভ, ইউ ক্যান সি এ লিটল চেইন অর থ্রেড হুইচ আর হুইচ ইজ হোল্ডিং দি অল পার্টস, ওই থ্রেডটাকে ধরতে হবে, ওই হলো আত্মান, ওখানে যদি করতে পারো তাহলে তোমার সব কিছু হবে। তারপর বললেন জানো এই ছান্দকের একটা মন্ত্র আছে, ইদমস্মিন ব্রহ্মপুরী ধরম পুঞ্জরী কক্ষম ভীষ্ম ধরস্মিন অস্মিন অন্তর আকাশ তস্মিন যতাম তৎসাদ অনিষ্টেব্য তৎজিজ্ঞাসেব্য, এটা বলে ধরবিদ্যা। এই মানুষের মনের মধ্যে না একটা ছোট্ট একটা পদ্ম আছে, তার ভিতরে একটা আকাশ, সেই আকাশের মধ্যে সেই আত্মা, সেখানে এই চির জল গ্রন্থি আত্মা আর বুদ্ধির মিলন হচ্ছে, সেই জন্যে আমরা ফাংশন করি, আমি বলছি আপনারা শুনছেন, এই সব সেই আত্মার থ্রু দিয়েই হচ্ছে, উইদাউট কনসিয়াসনেস উই আর অল ডেড, সেই কনসিয়াসনেস সেই আত্মাকে ধরতে থাকো। বেদান্তবাদী সাধু তো নতুন ধরনের ধ্যান করেন, প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম এই বিন্দতে আত্মনা বিন্দতে বীর্যম বিদ্যায় বিন্দতে অমৃতম, কেন উপনিষদে আছে প্রতিবোধ বিদিতম, এই প্রত্যেক যে বৃত্তি হচ্ছে আপনারা ইকেজি দেখেছেন, ইসিজি আপনারা বলে এই হার্টের বিট হচ্ছে এইরকম, সেইরকম চিন্তা এই সমস্ত কনসিয়াসনেসের পরে ক্রমাগত চিন্তা প্রভাব উঠছে, আমি চেতনানন্দ, আমি অমুক, আমি তমুক, আমি তেমুক, এই কেবল দিবান এসে মনের উপর সেই বৃত্তি উঠছে। এই বৃত্তি যদি শুধু দিন রাত যদি ভগবত বৃত্তি হচ্ছে না, আপনি শান্তি শান্তি আনন্দ পাবেন। আমি অনেক সময় বলি আমেরিকানদের, দেখো পিস অ্যান্ড ব্লিস ক্যান নট বি বট ইন দ্য মার্কেট, তোমার প্রচুর টাকা থাকতে পারে, যে বাজারে যে বলো না আমাকে পাঁচ কেজি পিস শান্তি দাও আর 10 কেজি আনন্দ দাও, পাবে না, ইট কামস উইদিন, ইট কামস ফ্রম স্পিরিচুয়াল লাইফ। আর একটা অভ্যাস, আমাদের গোপেশ মহারাজ বলতেন আসনে সাধু বিবরে সাপ, যে আসন আপনারা যে আসনে বসে ধ্যান জপ করেন ওইটাই আপনার সবচেয়ে স্ট্রংগেস্ট প্লেস, সাপ যদি বাইরে থাকে লোকে পিচিয়ে মেরে ফেলতে পারে, কিন্তু সাপ যদি তার গর্তে থাকে তাকে মারা অত সহজ নয়। আসনে সাধু বিবর, বিবর মানে গর্তে সাপ, শক্তি ওখান থেকে আসে, সকাল সন্ধ্যায়
ধ্যান জপ গুরুরা যেমন বলেছেন করবেন অভ্যাস হোল স্পিরিচুয়াল লাইফ ইজ নাথিং বাট ট্রান্সফরমেশন অফ দি ক্যারেক্টার কর্মযুগের প্রথম পৃষ্ঠায় দেখবেন স্বামীজি বলছেন আমরা যা করি আমরা যা চিন্তা করি সেগুলো আমার মনের উপর একটা ইম্প্রেশন রেখে যায় সেই ইম্প্রেশনগুলো হ্যাবিট হয় হ্যাবিট ফর্মস ক্যারেক্টার আপনি যদি দিনে 80টা ভালো চিন্তা করি নোবডি ইজ পারফেক্ট 80টা ভালো চিন্তা করি 80টা ভালো কর্ম করি দিনের পর দিন মাসের পর মাস বছরের বছর আওয়ার ক্যারেক্টার ইজ বাউন্ড টু বি গুড হোল স্পিরিচুয়াল লাইফ ইজ নাথিং বাট দি ট্রান্সফরমেশন অফ দি ক্যারেক্টার ক্যারেক্টার যো যশ্রদ্ধা সহিব চরিত্র এই চরিত্র আমরা যখন ভগবান লাভ হবে ভগবান লাভ হয় তখন চার চোখ দশ মাথা পাঁচ হাত আর দশ পা হবে না ইউর ফিজিক্যাল বডি উইল রিমেইন দি সেম দি ট্রান্সফরমেশন উইল কাম ফ্রম ইনসাইড একজনে শরৎ মহারাজকে বলছেন তার শিষ্য গুরুদাস গুপ্ত কিছুই তো হলো না কী হবে চার রাত হবে তাহলে শুতে অসুবিধা হবে চার রাত হলে তুমি শুবে কই করে বাপু যেমন আছো ওই রকমই থাকো আর একজন সাধুকে দেখতাম তার নাম হলো তপস্বী সুরেন মহারাজ স্বপ্রকাশানন্দ কাশীতে 77 দেখা মহারাজ আপনি হরি মহারাজের সঙ্গ করেছেন আমাকে কিছু বলুন দেখো একদিন হরিদ্বারে কনকলে ছিলেন হরিদ্বারে গেছি পথে দেখলাম পাশে এক পাশে একজনে জিলিপি ভাজছে হরি মহারাজ চিৎকার করে বললেন এই সুরেন ওই জিলিপি ইজ আওয়ার আইডিয়াল জিলিপি ইজ আওয়ার আইডিয়াল কীরকম ঘিয়ে ভেজে চিনি রসে ভালো মানে জ্ঞান মিশ্রা ভক্তি ঘিয়ে ভেজে চিনি রসে ভালো শুধু ভাজায় আস্বাদ হয় না শুধু রসেও আস্বাদ হয় না ঘিয়ে ভেজে চিনি রসে ফেলেই আস্বাদ হয় তা বলেছেন এই দেখো এই জিলিপি আমাদের আদর্শ এই দেখুন এমন পথে ঘাটে সামান্য একটি উদাহরণ তার মনে কীরকম একটা অভিব্যক্তি কীরকম একটা নতুন শিক্ষা আমরা পেতে পারি এই দুই গ্রন্থে অনেক শ্রীরামকৃষ্ণের অনেক খুঁচিনাচি তত্ত্ব আপনারা পাবেন একদিন ঠাকুর দুপুরে খাওয়ার পরে শুয়ে আছেন স্বামী ধর্মেশানন্দকে ইন্টারভিউ করেছিলাম 1982 কাশিতে তিনি বলছেন ওর মাস্টারমশাইয়ের কাছে যেতেন মাস্টারমশাইয়ের কাছে বলছেন দেখুন আমার তো বিশ্বাস হচ্ছে না ঠাকুর ভগবান বলো কি সাতকাণ্ড রামায়ণ পড়ে এখন তুমি বলছো সীতাকার মাসি তারপরে নিজেই বলছেন দেখো তোমাকে একটা কথা বলি আমারও তাই মনে হয়েছিল একদিন গেছি দক্ষিণেশ্বরে দুপুরে ঠাকুর খেয়ে বিশ্রাম করছেন আমি আস্তে আস্তে তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছি আর ভাবছি ইনিও খান আমিও খাই উনিও ঘুমান আমিও ঘুমাই উনিও চলেন উনি আমিও চলি উনি কথা বলেন আমিও কথা বলি মানুষ এই তো দিব্যি শুয়ে আছেন হঠাৎ ঠাকুর ধর্মট করে উপরে বসে পড়েছেন এই মাস্টার কী ভাবছ কী ভাবছ একে ভাবলে সব হয়ে যাবে একে ভাবলে সব হয়ে যাবে একে ভাবলে সব হয়ে যাবে তিনবার বলেই বলছেন কি জান মা একে আমি বললাম না তুই বললি মা আমি বললাম না তুই বললি মা আমি বললাম না তুই বললি বলেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন বলে সেই দিন বুঝলাম ঠাকুর সং ভগবান ঠাকুর একদিন ঠাকুর বসে আছেন বিছানায় বাবুরাম মহারাজ দাঁড়িয়ে প্রেমানন্দ ঠাকুর উঠেই না এই তার কাপড়টা কোমরে আচ্ছা করে কষে বাঁধছেন আর বসে আর কি বলছেন জানেন আমি দুর্গা দুর্গা বলে যদি মা মরি আখেরে এদিনে নাতারও কেমনে দেখা যাবে গো শঙ্করী যেন আপনারা দেখেছেন যারা কুস্তি করে বললাম যারা মল্ল
তারা দুই হাঁ তারা উড়ুতে চাপড় মারে আর একবারে এসে শরীর ফুলিয়ে সমস্ত কুস্তিতে লেগে যায়। মনে হলো যেন ঠাকুর কুস্তি করবার জন্যই তৈরি হয়েছে, মায়ের সঙ্গে কুস্তি করবেন। আমি দুর্গা দুর্গা বলে যদি মা মরি আখেরে দিনে নাতারও কেমনে দেখা যাবে গো শন করি। আমি যদি দুর্গা দুর্গা বলতে বলতে মরি তুমি যদি না দেখো তারপর দেখে নেবো একবার তোমাকে, যেন মার সঙ্গে যুদ্ধ করবেন। বলি কি দেখলাম জানো? নির্ভরতা, মানুষের পরে ভগবানের পরে কীভাবে নির্ভর করতে হয় ঠাকুর দেখিয়ে দিলেন। ঠাকুরের সামান্য সামান্য অ্যাকশন ভেরি মিনিংফুল, এক্সট্রিমলি মিনিংফুল। তারপরে একদিন অখণ্ডানন্দজি গেছেন, যে বলছেন এই তুই প্রার্থনা করতে পারিস, কী করে প্রার্থনা করতে হয় জানিস? যখন এই নাকের কাছে এখান থেকে যখন জল পড়ে সেটা হলো অনুতাপস্রু, আর এই চোখের এই দিক দিয়ে যদি জল পড়ে সেই চলো আনন্দাস্রু। ঠাকুর এসব কী করে জানলেন আমরা জানি না, বইতে নেই, বইতে নেই। তারপরে নিজেই বলছেন দেখ কী করে প্রার্থনা করতে হয়। সঙ্গে সঙ্গে এই 48-49 বছরের ব্যক্তি ঠাকুর সোজা শুয়ে গেলেন, যে বাচ্চা ছেলেগুলো দেখেছেন ওই লাইন যাউন যে স্টমাক দে কাঁধে দুই হাত চাপড়ায় আর দুই পাঁচ চাপড়ায় আর কাঁদতে থাকে, ঠাকুর সেইভাবে কাঁদতে লাগলেন, দরদর করে চোখ জ্বলতে পড়তে লাগলো। আর এখানে 18 বছরের স্বামী অখণ্ডানন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কী করে প্রার্থনা করতে হয়। একজন মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর আপনাদের কীরকম শিক্ষা দিয়েছিলেন? বলে ঠাকুর কী বলেছিলেন তা বলতে পারি, কিন্তু কী ভঙ্গিতে দিয়েছিলেন সেটা বলতে পারবো না। দ্যাট ইজ ইউনিক ফর শ্রীরামকৃষ্ণ, একটা ভঙ্গি, একটা সেইটাতে কীভাবে দীক্ষা দিতেন ইট ইজ ইউনিক শ্রীরামকৃষ্ণের, সেটা কেউ দেখাতে পারবে না, অরিজিনাল। নিস্তারিণী দেবী গেছেন, হ্যাঁ তুমি ভালোভাবে গয়না টয়না পরে আসবে। মা কী সুন্দর গয়না পরেন মন্দিরে, গয়না পরে গেছেন নবগোপাল বাবুর বিস্ত্রি, এতগুলো চুরি চুরি ঝনঝন করেছে শব্দ। ঠাকুর ভাবস্থ হয়েছিলেন, সমাধিস্থ, সমাধি থেকে নেমে বলছেন হ্যাঁ তুমি অত শব্দ করলে কেন? যেন আমি যখন সমাধিতে যাই তখন সেই অনন্তের সঙ্গে এই শরীরের সঙ্গে একটা যোগসূত্র রেখে যাই, জাস্ট লাইক এ ফাইন ফাইন ওয়ার অর এ থ্রেড, আবার ওই থ্রেড দিয়ে ওই অনন্তের থেকে আবার এই শরীরে ফিরে আসে। এই থ্রেডটা যদি কেটে যায় না তাহলে আর এই শরীরে ফিরে আসতে পারবো না, এখানে বাবু শব্দ টব্দ করো না। তারপর থেকে না সেই অম্বিকানন্দজি বলেছেন মা চুরিগুলো এই উপরের দিকে টেনে না এখানে বেঁধে রাখতেন ঠাকুরের সঙ্গে দেখা করবার জন্যে। এই নয় ছোটো ছোটো ঘটনাগুলো, ঠাকুর তার মাকে কীরকম ভালোবাসতেন, মার অন্তর্জলী হবে নবাতে ওই সে বকুন্তলার ঘাটে নিয়ে গেছেন, খাটিয়া থেকে অন্তর্জলী মানে খাটিয়া দুপায়া গঙ্গাতে পা ঝুলছে, ঠাকুর মায়ের পা ধরে বলছেন মা তুমি জানো না তুমি কাকে গর্ভে ধারণ করেছিলে, মানে আমি অনন্তর ঈশ্বর অনন্ত ভগবান তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি, মা তুমি জানো না তুমি কাকে গর্ভে ধারণ করেছিলে। তারপরে একদিন ঠাকুর মা শ্রাদ্ধ সন্ন্যাসী তো মায়ের বা মা বাপের শ্রাদ্ধ করতে পারবে না, আগেই শ্রাদ্ধ করে নেয়। মা একদিন খাবার নিয়ে এসেছেন নবাব থেকে, মাকে বলছেন হ্যাঁ গা একটু বসো, মার জন্য একটু কাঁদতে ইচ্ছে আছে একটু কেঁদে আসি। পঞ্চবটিতে গেলেন, খানিকক্ষণ কেঁদে কেঁদে তারপরে ফিরে এসে খেলেন, শ্রাদ্ধ তো করতে পারলাম না, কেঁদে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। কীরকম দেখুন অবতার, মায়ের প্রতি কী ভালোবাসা,
আমেরিকার সাধারণত মানুষ তারা বুদ্ধি দিয়ে ভগবানকে জানতে চায়, বুদ্ধি দিয়ে জানলে ড্রাই হয়ে যায়, বুদ্ধি আর মন দুটো দিয়ে জানতে হয়, হৃদয় এগিয়ে যায়, বুদ্ধি রাস্তা পরিষ্কার করে। স্বামীজি বলেছেন বুদ্ধি ইজ জাস্ট লাইক এ সুইপার, ইট সুইপস দি স্ট্রিট, ইট ইজ দি হার্ট উইচ মুভস মুভস ফরওয়ার্ড, মোশন ইজ ইন দি হার্ট। অবতার কপালমোচন অধমতারণ, দক্ষিণেশ্বরে একটা বিড়ালের অনেকগুলো বাচ্চা হয়েছে, মিউমিউ করে, দক্ষিণেশ্বরের গাছগুলো তো পিছায়, তারা এসে ঠাকুরের ঘরের মেঝেতে খাটের নিচে এসে আশ্রয় নিয়েছে। এর মধ্যে নিস্তারিণী দেবী গেছেন, হ্যাঁ তোমাকে একটা কথা বলবো, শুনবে? বলুন, যা আদেশ করবেন তাই শুনব। এই বিড়েলগুলো আমার আমার কাছে আশ্রয় নিয়েছে, তুমি এদের একটু বাড়ি নিয়ে যাও, একটু তোমার বড় বাড়ি, অনেক জয়েন্ট ফ্যামিলি, একে একটু খেতে যেতে দিও, যা বলেন আপনি, নিয়ে গেছেন। তার পরবর্তীকালে যেখানেই দেখা হয়, হ্যাঁ বিড়েলগুলো ঠিক আছে তো, জেনে রেখো ওরা কিন্তু আমার স্মরণ নিয়েছে, ওরা আমার স্মরণ নিয়েছে, আমার বিড়েলগুলো দেখো। ঠাকুরকে দেখলে কিন্তু মনে জানো, ভেরি হিউম্যান, ভেরি হিউম্যান। কত কথাই বলবো আপনাদের, প্রায় সময় এসেছে। শুধু আশ্রমে যে শুধু যে আমরা আধ্যাত্মিক তত্ত্বই শিখতাম তা নয়, অনেক সময় খুব হাসি খুশির গল্পও হতো। আমাদের একজন বন্ধু, তখন আমরা ট্রেনিং সেন্টারে, সে খাবার পরিবেশন করছে, দেখেছেন তো বেলুন মাঝে, এখন তো চেয়ার টেবিল হয়েছে মুখ, সেখানে আমরা এখানে 25 জন, এখানে 25 জন, ফেস টু ফেস 25 25, তা আমরা ওই বালতিতে করে খাবার নিয়ে পরিবেশন করতাম। তা আমাদের একজন ছিল পরিবেশন করছে, এ টু জেড, এ টু জেড, এ টু জেড, এ টু জেড। দাদা এ টু জেড মানে কি? হ্যাঁ বেলুন মাছ আসো, এ টু জেড জানো না? বেলুন মাছের বাগান চচ্চড়ি, এখানে ওই যত রকম ভাইটামিন আছে না, সে এ টু জেড যত রকম ভাইটামিন সব এই বাগান চচ্চড়িতে পাবে। দিব্যি পরিবেশন করে বেরিয়েছিল, এ টু জেড, এ টু জেড, এ টু জেড। আরেকজন সাধু ছিলেন, তিনি উপদা মহারাজ স্বামীজিকে দেখেছেন, বৃদ্ধ সাধু, খুব জোরে ভাঞ্জারের সময় না খুব জোরে স্তব স্তুতি পাঠ করতেন, আর আমরা হুম হুম করতাম, আর ওম নমো পার্বতী পতয়ে হর 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 করতাম। তার একদিন বুদ্ধদেবের জন্মদিন, বললাম মহারাজ আজকে কিছু শ্লোক বলবেন না? হা কেন শ্লোক কইমু, ঢাকার লোক, কেন মহারাজ সব দিনই তো বলেন? আরে বুদ্ধদেব বেদ মানেন নাই, বেদ মানেন নাই, বেদ মানে বেদ, বুদ্ধদেব বেদ মানেন নাই, ওই জন্য কিছু কমু না। আমি যখন এখানে প্রথম জয়েন করি, একজন ব্রহ্মচারী আমাকে বলছেন এখানে এলেন কেন? দেখি ভগবান লাভ যাবো হয় কি না, দেখুন এখানে যদি এগিয়ে যান, এই কর্তৃপক্ষ মনে করবে কি ইউ আর অ্যাম্বিশাস, সাধু জীবনে সেটা খুব ভালো নয়। আর যদি পিছনে থাকেন ওরা বলবে লেইজি, দ্যাট ইজ নট গুজেইদার, সেটাও ভালো নয়। আর যদি সামনেও না যান পিছনেও না যান, এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, তাহলে এরা মনে করবে ইউ আর স্টুপিড, উঁচা চাও, অ্যাম্বিশাস অর লেইজি অর স্টুপিড, এই তিন চার মধ্যে একটা বেছে নাও বাবু, ভালো জায়গায় এসেছি। আরেকজন সাথে বললেন, দেখো যদি জীবনে কোনো বড়ো কাজ করতে যাও, দুটো বড়ো পকেট রাখো, প্রশংসা আসবে সেই পকেটে রাখবে, আর এখানে ক্রিটিসিজম আসবে আর এক পকেটে রাখবে, কোনো দিকে তাকাবে না, দিব্যি এগিয়ে যাবে।
অনেক রকম আমাদের মজা হতো। আসল কথা কি জানেন, সাধু সঙ্গ কী করে ভক্তি হয়? চৈতন্যদেব বলেছেন পাঁচ প্রকারে ভক্তি হয়, সাধু সঙ্গ, নাম, ভাগবত, কৃষ্ণ সেবা, তীর্থবাস। প্রথম সাধু সঙ্গ। সাধু সঙ্গে আমাদের যখন মনটা খুব দমে যায়, ভালো লাগছে না, মন উঠছে না, নামছে না, প্রাচীন সাধুদের কাছে যে আমরা বলতাম মহারাজ কিছু বলুন, বসলেই তাদের কাছ থেকে গল্প টল্প শুনলেন না, মনটা আবার উপরে উঠে যেত। সাধু সঙ্গ। দ্বিতীয় নাম, ভগবানের নাম, ওই রামকৃষ্ণ স্মরণাম, রামকৃষ্ণ স্মরণাম আপনারা বলছিলেন। 1936 ঠাকুরের সেন্টিনারি সময় কাশীতে এক পণ্ডিত রামকৃষ্ণের নাম ব্যাখ্যা করেছিলেন, আমি জারিতে লিখে রেখেছিলাম। রাম, রামচন্দ্র জন্মগ্রহণ করলেন, দশরথ জিজ্ঞেস করলেন বৈশিষ্ট্যকে, আমার ছেলের একটা নাম দাও, তোমার ছেলের নাম রাম। কত রকম নাম আছে, এরকম একটা দুই অক্ষরের নাম দিলে কেন? বলে ওই নামই তো বিশেষ শ্রেষ্ঠ নাম। কীরকম? রাম। প্রসিদ্ধ বিষ্ণু মন্ত্র হল ওম নম নারায়ণায়, এ হলো বিষ্ণু মন্ত্র, ওম নম নারায়ণায়। তার থেকে যদি রা সরিয়ে নিয়ে যায় কি থাকে? ওম নম নারায়ণায়, মানে চাও উল্টো হয়ে যায়, রূপরসাদিকে নমস্কার, সেই মানে হয়ে যায়। ভগবানকে নমস্কার করে রূপরসাদিকে নমস্কার হয়ে যায়, মিনিংটা ঠিক অপোজিট হয়ে যাবে। আর প্রসিদ্ধ শিব মন্ত্র হল ওং নম শিবায়, ওং নম শিবায়। ওর থেকে ম সরিয়ে নিলে কী থাকে? ওং ন শিবায়। এভরিথিং ইজ ইন অসপিশিয়াস, সব কিছুই বাজে, অমঙ্গল, নামটা ঠিক, মিনিংটা ঠিক উল্টো হয়ে যাবে। তা বলছেন এই রাম এই নামে দিয়েছে তোমার ছেলেকে। কৃষ্ণ দুরকম মানে হতে পারে, করসতী, আকর্ষতী। করসতী মানে লাঙ্গলের ফলা দিয়ে জমি ফাটায়, তো ওই ওকে বলে কর্ষণ করা। তাই মানুষের মনের অজ্ঞান অন্ধকার ভেঙে দেয়, ধ্বংস করে দেয়। আর আকর্ষতী মানে আকর্ষণ করে, মানুষের মনকে ভগবানে আকর্ষণ করে, এ হলো কৃষ্ণ। এই দুই নামের এই মহাত্ম, এই দুই অবতার এই যোগে রামকৃষ্ণরূপে আবির্ভূত হয়েছে। আপনারা দেখবেন, আমি একটা আর্টিকে লিখেছিলাম, রামকৃষ্ণ একটি নাম ও নাম সাধনা, এই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বইতে আছে, দেখবেন। সাধু সঙ্গ, নাম, তারপরে ভাগবত। ঠাকুর বসে আছেন, দর্শন দেখুন, কৃষ্ণ মন্দিরে একটা আলো কৃষ্ণ থেকে এলো, ঠাকুরকে স্পর্শ করলো, আজ ভাগবত পাঠ করলো, ঠাকুরের দর্শন হলো, ভক্ত, ভাগবত, ভগবান, তিন এক। ভাগবত, ভগবান, ভগবানের কথা থাকে এক, ভাগবত। আমাদের সারদেশানন্দজি বলতেন, দেখো রোজ একটু করে ভাগবত পড়লে না ভক্তি হয়। নাম ভাগবত, তীর্থবাস, কৃষ্ণ সেবা, ভগবানের সেবা, অফকোর্স কৃষ্ণ সেবা। শুধু যে আমরা মন্দিরে ফুল জল দিয়ে যে পুজো করি তা না, আমি তো চোখ দিয়ে ঠাকুরের সেবা করি, বই লিখে, বই দিয়ে বা লিখিয়ে। সব সাধুরা আপনারা সবাই ঠাকুরকে বিভিন্নভাবে সেবা করেন। সেবা, সেবা বন্দি আওয়ার অধীনতা, এই সে মিলি রঘুরাই, সেবা ভেরি ইম্পর্ট্যান্ট। না তো আমি অনেক সময় বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, ইট মিনস নাথিং, শো দ্যাট ইউ লাভ মি, ইউ মাস্ট ডু সামথিং, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লাভ, লাভ, লাভ,
আমি অনেক সময় আমেরিকানদের বলি, আমেরিকান মন্ত্র কি জানো? আই লাভ ইউ, আই মিস ইউ, দিন রাত মেয়ে মধ্য আই লাভ ইউ, আই মিস ইউ বলছে। আমি হলিউডে যে এই মন্ত্র আবিষ্কার করলাম, আই লাভ ইউ, আই মিস ইউ, আই লাভ ইউ, আই মিস ইউ, দিন রাত মেয়ে মধ্য সবাই আই লাভ ইউ মিস ইউ বলে, তা নাহলে ডিভোর্স হয়ে যাবে। আর একটা ক্যানেডিয়ান মেয়ে আমাকে বলছিল, স্বামী অ্যাড ওয়ান মোর, আমি বললাম হুইচ ওয়ান, আই নিড ইউ। তীর্থবাস, বৃন্দাবনে যখন যেতাম মন্দিরে মন্দিরে ঘুরতাম, বৃন্দাবন দেখবেন প্রত্যেক বাড়িতেই মন্দির, রাত্রিবেলাও রাধে রাধে বলে পুলিশ, রাধে রাধে বলে পুলিশ হুঙ্কার চিৎকার করে। আমি নিধুবনে যেতাম, ওখানে অনেক সময় বসতাম, দেখতাম ধনী ব্যক্তির স্ত্রীরা ঝাঁটা নিয়ে শুকনো পাতা ঝাড়ু দিচ্ছে, অপূর্ব। বড় বড় লোকের বউ ঝাড়ু দিয়ে নিরূপণের বলে, কেন রোজ রাত্রে কৃষ্ণ গোপীদের নিয়ে লীলা করেন। এই যে তীর্থবাস দেখে না ভক্তি বাড়বেই বাড়বে, কী ভক্তি তীর্থবাস। আমাদের শ্রদ্ধানন্দজি বলছিলেন, দেখো রঘুনাথ গোস্বামী চৈতন্যদেবের কাছ থেকে একটা গোবর্ধন শিলা পেয়েছিলেন, সেই শিলা দিয়ে সেই শিলা তিনি রাখতেন, কীভাবে পুজো করতেন জানেন? গুরুকে ধ্যান করতেন, চোখ দিয়ে জল পড়ত, তুলসী দিয়ে সেই জল ধরে সেই মূর্তির উপরে রাখতেন, সেইভাবে তার পুজো হতো। যখন ওই গল্পগুলো সাধুদের কাছে মুখে এই সমস্ত গল্প শুনে না মনে জাগত, এদের কি ভক্তি, আমার তো ওইরকম ভক্তি হলো না। এই ভক্তি দিয়েই শুধু ঠাকুরকে বাঁধা যায়। ওই যে আমি ভাগবতের গীতার 11 অধ্যায়ে 54 শ্লোকে দেখবেন, ভক্তা তু অনন্যা সাক্য অহং এবং বিদর্জুন জ্ঞাতুম চ দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ তপরন্তপ। এই অনন্য ভক্তি, একাঙ্গী ভক্তি, এর দ্বারা কী হয় জানা যায়, দেখা যায়, ভগবানে প্রবেশ করা যায়। আমরা ঠাকুরের ভক্ত, ঠাকুরকে নানাভাবে আমরা যাতে তার সান্নিধ্য লাভ করতে পারি, চিন্তা করতে পারি। অনেক সময় কি মনে হয় জানেন, গডলেস লাইফ, সংসার যেন মরুভূমি, শ্মশান ভূমি। আমার টাকা থাকতে পারবে, খাবো শোবো, ভালো মন্দ খাবো শোবো, মৃত্যুর অপেক্ষা করছে। দেখি তো কত বড় বড় লোক, এই জেনে রাখবেন মহাভারত বলছে, আহার নিদ্রা ভয় মৈথুন, এই চার ব্যাপারে মানুষ আর পশুতে কোনো সম্ভব কোনো পার্থক্য নেই। আমরা খাই, পশু পক্ষীরাও খায়, আমরা ঘুমাই, পশুরাও ঘুমায়, আমাদের ভয় আছে, পশুদের ভয় আছে, আমরা সন্তান তৈরি করি, পশুরাও সন্তান তৈরি করে, এই চার ব্যাপারে মানুষের সঙ্গে পশুর কোনো সম্বন্ধ নেই। ধর্মে না হিনা পশুবি সমানা, ধর্ম জ্ঞানে না হিনা পশুবি সমানা, জ্ঞান এই ধর্ম জ্ঞান, তাই দিয়ে আমাদের জীবনটাকে গড়ে তুলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।